করিনা। তোমরা নিশ্চয় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের আমি গণিত নাম্বার দেখাবো, ঠিক আছে? গণিত বিষয়ে নাম্বারগুলো দেখাবো। গত ক্লাসে তোমাদেরকে আমি 1 থেকে 5 পর্যন্ত দেখিয়েছি না? হ্যাঁ, আমরা আজকে পরের নাম্বারগুলো জানবো, ঠিক আছে? সংখ্যাকে ইংলিশে কী বলে? নাম্বার, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে সংখ্যা থেকে নাম্বারগুলো জেনেছিলাম, আজকেও ঠিক সেভাবে সংখ্যা থেকে নাম্বারগুলো জানবো, ঠিক আছে? বাংলায় সংখ্যাকে ইংলিশে কী বলে সেটি আমরা জানবো, ঠিক আছে? তোমরা সবাই এই বইটা নাও। আচ্ছা, এখন খুলো বইটা, একটু খুলো। দেখো, গত ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 5 পর্যন্ত জেনেছি, আজকে আমরা পরের সংখ্যাগুলো, পরের নাম্বারগুলো জানবো, ঠিক আছে? দেখো, আচ্ছা বলো তো এটা কি? এটা তোমরা জানো, ঠিক আছে? এটা একটা মজার নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে 6। বাংলায় আমরা 6 জেনেছি না, সংখ্যা 6। ইংলিশে 6-কে কী বলে? 6 বল, এটা কি? 6, এটা কি? 6, এটা কি? 6, ঠিক আছে? আচ্ছা দেখো তো, আচ্ছা এগুলো কিসের ছবি বলো তো? ম্যাম যখন বলবে এগুলো কিসের ছবি, তখন তোমরা বলবে এগুলো ঘোড়ার ছবি, ঠিক আছে? ছবি দেখে বলতে বলতে যে এগুলো কিসের ছবি। আচ্ছা, এখানে কয়টি ঘোড়া? 1, 2, 3, 4, 5, 6, 6টি ঘোড়া, ঠিক আছে? 6, এটা কি? 6 মানে কি? 6 হর্স, হর্স মানে ঘোড়া। তোমরা ইংলিশে হর্স শিখেছো না? এইচ দিয়ে, এইচ ফর হর্স। হ্যাঁ, এটা হচ্ছে হর্স, 6 হর্স। এটা কি? এটা হচ্ছে 6, এটা কি? এটা 6। বাংলাকে এটা কি কি বলে? 6। আচ্ছা এবার এটাতে আসো, এটা কি বলো তো? বলো তো এটা কি? এটা হচ্ছে 7, এটা কি? এটা 7, এটা কি? এটা 7, ঠিক আছে? 7-কে আমরা বাংলায় কি বলে? 7-কে বাংলায় বলে, সংখ্যায় বলে 7, ঠিক আছে? তোমরা 7 শিখেছো না? সংখ্যা 7, ইংলিশে এটাকে কি বলে? 7, এটাকে কি বলে? 7, এটা কি? 7, এটা কি? 7, দেখতে পাচ্ছ? দেখো, আচ্ছা এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে ছাতার ছবি, ঠিক আছে? এখানে কয়টি ছাতা? এখানে হচ্ছে কয়টি ছাতা? ও, এখানে ওরা 1টি ছাতা দেয়নি। এখানে কয়টি ছাতা দেখা যাচ্ছে? 6টি ছাতা দেখা যাচ্ছে, ওরা 1টি ছাতা এখানে দেয়নি। দিনে কি হতো? 7টি হতো, ঠিক আছে? এটা হচ্ছে 7। ছাতাকে ইংলিশে কি বলে? আমব্রেলা। ছাতাকে ইংলিশে কি বলে? আমব্রেলা। কি বলে? আমব্রেলা, মানে 7 আমব্রেলা, ঠিক আছে? 7 আমব্রেলাস, এটা কি? 7, 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 ঠিক আছে? আচ্ছা এটা কি? এটা কোন এটা কোন নাম্বার বলো তো? এটা দেখতে অনেকটা বাংলা 4-এর মতো না? আমরা 4 শিখেছি না? হ্যাঁ, এটা অনেকটা, এটা পুরোটাই কিন্তু 4-এর মতো। এটাকে, ও, এটা হচ্ছে সংখ্যা 8, যেটাকে আমরা বাংলায় সংখ্যা 8 বলি, এটা কিন্তু ইংলিশে কি বলে? এটাকে 8, এটা 8, যেটা আমরা বাংলায় 8 বলি, যেটা আমরা সংখ্যা 8 শিখেছি সেটাই, সেটা হচ্ছে এটা। এটাকে ইংলিশে কি বলে? এই নাম্বারটাকে ইংলিশে 8 বলে। কি বলে? 8 বলে।
এটা হচ্ছে 8 যেটা বাংলা সংখ্যায় 8 ও এটা হচ্ছে সেই 8 যেটা দেখতে বাংলা সংখ্যা 4 এর মতো ঠিক আছে সংখ্যা 4 এর মতো বুঝতে পাচ্ছো এটা হচ্ছে 8 এটা কি 8 এটা কি 8 এটা কি 8 আচ্ছা দেখো এখানে আচ্ছা এগুলো কিসের ছবি বলো তো এগুলো হচ্ছে পাখির ছবি কোন পাখি এগুলো বলো তো এগুলো হচ্ছে টিয়া পাখি ঠিক আছে এখানে কয়টা টিয়া 1 2 3 4 5 6 7 8 এখানে 8টি টিয়া ঠিক আছে টিয়া পাখি তো 8কে ইংলিশে কি বলে 8 এটা হচ্ছে নাম্বার 8 ঠিক আছে সংখ্যাকে কি বলে ইংলিশে নাম্বার বলে ঠিক আছে এটা হচ্ছে 8 মানে 8 ব্র্যাকেট ব্র্যাকেট মানে 8 ব্র্যাকেট মানে কি টিয়া ঠিক আছে 8 ব্র্যাকেট 8 ব্র্যাকেট ঠিক আছে এটা হচ্ছে কি টিয়া পাখি এটা হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে টিয়া 8 ব্র্যাকেট এটা কি 8 আচ্ছা এটা কি বলো তো এটা হচ্ছে আমরা সংখ্যা নয় জেনেছিলাম হ্যাঁ এটা হচ্ছে 9 এটা নাম্বার 9 এটা কি 9 এটা কি 9 এটা কি 9 আচ্ছা এগুলো কি গোল গোল বলতে পারো এগুলো হচ্ছে এক ধরনের খেলনা এগুলোকে বলে ইউইউ ইউইউ এখানে দেখো ইউইউ কয়টি আছে এখানে হচ্ছে 9টি আছে ইউইউ আছে 9টি 1 2 3 4 5 6 7 8 9 এখানে কয়টি আছে 9টি 9 ইউইউ এটা কি 9 এটা কি 9 এটা কি 9 আচ্ছা এখন এটাতে আসো এখন এটা হচ্ছে লাস্ট বলো তো আমরা কি জেনেছি লাস্টে শেষে সংখ্যা 10 জেনেছি না একের পরে একটা শূন্য বসেছে ঠিক আছে ওখানে কিভাবে এটা হচ্ছে 10 এটা কি বলে 10 এটা কি 10 এটা কি 10 এটা 8 এটা 9 এটা 10 এটা কি 10 এটা কি 10 1 এর পরে একটা 0 বসলে বলবে 10 এটা হচ্ছে 1 এটা হচ্ছে 0 এটা হচ্ছে 1 এটা হচ্ছে 0 কি হলো 10 এটা কি 10 এটা কি 10 এটা কি 10 আচ্ছা আচ্ছা দেখো তো এগুলো কিসের ছবি এগুলো হচ্ছে বলের ছবি মানে কয়টি বল 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10টি বল 10 10 balls 10 balls এটা কি 10 এটা কি 10 এটা আজকের লাস্ট নাম্বার হচ্ছে 10 ঠিক আছে তাহলে আমরা আজকে কি জানলাম 6 7 8 9 10 আবার বলো 6 7 8 9 10 এটা কি 10 আবার বলো আবার দেখাই 6 7 8 9 10
কি 7 এটা কি 7 ঠিক আছে 8 9 10 ঠিক আছে তোমরা এভাবে পর পর করে কি করবে ভাষায় চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আমি গণিতের সব সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত এবং ইংলিশে নাম্বার 1 থেকে 10 পর্যন্ত দেখিয়ে দিলাম না হ্যাঁ তোমরা শিখে গেছো তোমরা কি করবে এভাবে বাসায় প্রস্তুতি নিতে ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ